ওয়ালাইকুম এভরিওয়ান, মেঘলা ওয়েদারে গরমা গরম ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ব্লগটা ফুড ব্লগ বললেই চলে। আমি আর তোমাদের দাদা এসেছিলাম মালদা কাজে, কাজ করার ফাঁকে সন্ধ্যে টাইমে বাড়ি যাওয়ার পথে দেখলাম দোকানটা খোলা আছে। তো দোকানটাতে কী কী পাওয়া যায় তোমরা দেখতেই পাচ্ছ, আর ফুল ডিটেলসে আমি তোমাদের বলছি কী কী পাওয়া যায় আর দোকানটা কোথায় আছে। তো চলো, তোমাদের দাদা বই তো বসে আছে, অর্ডার দিয়ে দিয়েছে আর বাড়ির জন্য পার্সেল নিয়েছিলাম, তো ওগুলো ভাজাভাজি করছিলো। তো অনেক কিছু পাওয়া যায়। তো দোকানটা আছে তোমার গৌ রোডেই, গৌ মালদা মেডিকেল সেন্টারের পাশে এই দোকানটা। দোকানটার টাইমিং বিকেল 5টা থেকেই খোলা থাকে। তো ফার্স্টে আমরা চিকেন পকোড়া অর্ডার দিয়ে দিয়েছিলাম দুইজনের জন্য দুটো, খুব সুন্দর ছিল, গরম গরম আর টেস্টটাও দারুণ ছিল। আমাকে সবথেকে বেশি চিকেন পকোড়াটাই ভালো লেগেছে। এখানে পাওয়া যায় চিকেন পকোড়া, এগ পকোড়া, চিকেন কাটলেট, ফিশ কাটলেট, চিকেন পপকর্ন, ফিশ ফ্রাই, আরও অনেক কিছু, যেরকম ব্রেড চপ, আর চপের মধ্যে ছিল তোমার মোচার চপ, আলুর চপ, আরও অনেক কিছুই ছিল। তো লক্ষ্য করিনি, তোমরা শুরুতেই স্ক্রিনশট করে নিতে পারো কী কী আমি মেনু কার্ডটা তোমাকে দেখিয়ে দিয়েছিলাম। তো দেখো কত সুন্দর করে সব কিছুকে ফার্স্ট কোডিং করে হালকা করে ভেজে নিয়েছে, তারপর যেভাবে অর্ডার দিচ্ছে সেইভাবেই ডিপ ফ্রাই করছে। আর এই যে এখানে আমাদের চিকেন পকোড়া খাওয়ার পর আমি নিয়ে নিয়েছিলাম চিকেন কাটলেট, চিকেন কাটলেটটাও খুব সুন্দর ছিল টেস্ট, আর দামও ছিল মোটামুটি, তোমাদের সব কিছুর দামই বলে দিই। এই যে চিকেন কাটলেটের দাম ছিল 40 টাকা, ফিশ কাটলেটের দামও সেম 40 টাকায়, চিকেন পকোড়ার দাম 25 টাকা, এগ পকোড়ার দামও 25 টাকা, অনেক কিছু। তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম এই যে এগ পকোড়া, এখানে দেখো 25 টাকাতে একটা গোটা ডিম, মানে ভালোই, এতটাও খারাপ না। তার সঙ্গে স্যালাড তো ছিলই, তাতে টমেটো কেচাপ ছিল, আর এই দোকানের পাশাপাশি ছিল মোমোর দোকান আর ফুচকার দোকান, দারুণ টেস্ট। যারা যারা গৌ রোডে এসে ওই কাকুটার কাছে ফুচকা খাওনি তারা অবশ্যই খেয়ে যেও। আর এই যে তারপরে এখানকার ফেমাস মুড়ি ঘুগনি, যেটা না খেলেই নয়, তো ওটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। অনেকগুলোই খাওয়ার পর ভেবেছিলাম যে আর খেতে পারবো না, কিন্তু মুড়ি ঘুগনি দেখে লোভ সামলানো গেল না, তো মুড়ি ঘুগনি বলে দিয়েছিলাম। আর বাড়ির জন্য চিকেন পকোড়া নিয়ে নিয়েছিলাম, তো ওটাই তোমার ওটাই আমাদের পার্সেল করছিল, আর ওখানে তোমাদের দাদা বসে অর্ডার নিচ্ছে। আর মুড়ি ঘুগনিটাও ছিল অসাধারণ খেতে। যারা যারা এখনও আসেন অবশ্যই এসো আর খেয়ে দেখিও কেমন হয়েছে, অবশ্যই আমাকে কমেন্টে বলিও। আমি নিজে বলছি না, আমি খেয়েছি বলে আমি বলছি, খুব সুন্দর। এই যে মুড়ি ঘুগনিটাও খুব সুন্দর ছিল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার চ্যানেলে যারা নতুন আছে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে আনিমিক্স ব্লগ। যারা যারা এখনও ফলো করেনি ফলো করে দিও ওটা।